আলো একটু বাড়িয়ে দেবে, যদি লাইট থাকে আলো বাড়িয়ে দেবে, আলো হবে। তো বিষয় হচ্ছে এই শাবান মাসের তাৎপর্য অনেক বেশি গুরুত্ব। এই শাবান মাসের শেষ তিন দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন, কি রাখতেন? রোজা রাখতেন। রোজা রাখলে কি ফায়দা আসলে নাই? রোজা রাখলে ফায়দা আসলে নাই? শরীরের জন্য ফায়দা, ডাক্তারি মতো কিন্তু ফায়দা আসলে, ঠিক না? তো নর্মালি ধর ইবাদতের প্রতি উৎসাহ বা ইন্সপায়ারেশন হচ্ছে এই খুতবার মূল আলোচ্য বিষয়। নফল ইবাদত কি ইবাদত? আমরা যেটা অন করবো জুমা দুই জায়গার সামনে একটা ফরজ, তারপরে কাবলা জুমা আছে চার জায়গায়, বারলা জুমা আছে চার জায়গায়, শুরুতে একসাথে দুপুর আছে দুই জায়গা, ঠিক না? তারপরে আবার নফল দুই জায়গা চার জায়গা দিয়ে যা পড়ে পড়ে তেল হবে, ঠিক না? তাহলে নফল মানে কি এক্সট্রা এক্সট্রা আছে না? হুইল চাকা ওয়াশিং পাউডার কিনলে এত গ্রামের লোকের 50% ফ্রি দেওয়া থাকে নি, স্টার ছিল কি? তার মানে কাস্টমারকে উদ্বুদ্ধ করা হয় এটা নেওয়ার জন্য, ইন্সপায়ার করা, উৎসাহ করা, ঠিক না? ভালো ভালো ব্রান্ড কোম্পানি কিন্তু ফ্রি দেয় 50% ফ্রি, ঠিক না ভাই? ফেয়ার অ্যান্ড আপনি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম 50% ফ্রি, আমার আনলো 50% ফ্রি, তুমি আমার কি ফ্রি না আনলো আপা? তাহলে আমি খুশি 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 হই, জোরে জোরে বলে সুবহানাল্লাহ, ভালো লাগেনি বুঝতে কিন্তু সুবহানাল্লাহ কইল না, বুঝতে কইল না কিন্তু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة، من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد ضل. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد أو الفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن تطع ঠিক
আলহামদুলিল্লাহ বলতে পারি না, আমারও বলেনি আলহামদুলিল্লাহ। দেখেন অনেক লোক কিন্তু বিছানায় যায়, যাওয়ার পরে একটু আল্লাহ দুঃখে সুস্থ হইয়া ফিরে আসে, আবার কেউ কোনদিন এক মাস গরমের পরে বেড়ে যায় ঠিক না ভাই। আবার অনেকে বাচ্চা যা অনেকদিন বাঁচে বাঁচে না, আবার সুস্থ মানুষটা বিশ্বাস করার সাথে সাথে শেষ। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ইউনিভার্সাল ট্রুথ স্পিক, আমার কথা না আল্লাহর কথা, কার কথা? মানুষ মরবে, জন্ম মানে কি? মৃত্যুবরণ করতেই হবে। কেউ মাপ পাবেন ভাই? যাওয়ার আগে একটু কামাই টামাই করতে হইব না? আমল নামা মানে তকবীরুল্লাহর সাথে নামাজ পড়া, আজান শুনে চলে আসা মসজিদে, এগুলো করতে হবে। আজকের খুতবা বলা হয়েছে ওমান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু আশরাফুল আলিম। ওমান তাতাওয়া যে অনুসরণ করবে, ইত্তেবা করবে খায়রান মানে উত্তম কল্যাণ কাজে, আপনি জামের মধ্যে আমার এক গুলিস্তান ডাকে আল্লাহ সিটটা ছেড়ে দিচ্ছেন, থ্যাংক ইউ। গরমের মধ্যে সিট সাইডের জন্য থ্যাংক ইউ কই না ভাই, দিতে পারে আপনার থেকে বড় ভুক্ত মাছ আমার
চিন্তা ভাবনা করে এটা শুয়েছি। আমি তাদের জীবন থেকে এই ব্যয়ভূমির কারণে আপনার আমল বন্ধ হয়ে গেল, তাহলে মনে করেন একজন আদমের সাথে ব্যয়ভূমি করা, একজন নবীর সাথে আল্লাহ রবির সাথে ব্যয়ভূমি করার সম্বন্ধ তো ঠিক না। আমি একটা ভুতো দেন, একজন আলেম হচ্ছে আর ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম বলা হচ্ছে আল্লাহ রসুলের ওয়ারিস, কারণ আপনি কোরআন হাদিস ব্যাখ্যা করতে পারবেন না, কোরআন হাদিস আপনি বহন করেন না, আপনি প্রাণ দূরে অসুস্থ ব্যবহার করেন বহন করেন না, আপনি ওই হাতির খুব বাইরে দেখা ও
তারা বছর সহজ করেছে
বছরের 306খানা 60খানা হারতে জোড়া আছে জোড়ার জন্য একটা সকলের মসজিদের মধ্যে অনেকে ভুলে কত তো ভালো এখন না এই কম ফুটা ওয়াশ করে দাও কৃষ্ণ পাটিয়া এটা এটা সুন্দর দরবার আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ভাই খুব সুন্দর বলেন কথা আল্লাহ রাসূল বলে গেছে মানে এই মসজিদের মধ্যে অপ্রয়োজনীয় ময়লা আছে এগুলা পয়সা দাও মসজিদ দোয়া শুক্রবারে ঝাড়ু দেওয়া এটাই একটা সুন্দর দরবার আল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা শুধু ইমাম সাহেব বলতে না থেকে সহায়তা করলাম আর মধ্যে আমরাও দিয়া জানাতে আমরা মেহমান হবো এবং আমাদের শরীরে সদকা দেবো ভাই দেওয়া উচিত কিনা বলেন তো সবারই দেওয়া উচিত আমি তো এই চর্চা বিষয়ে আগ্রহ করে গেছি সকালবেলায় আমাদের তো হয়তো দেখা যাচ্ছে এই যে টাইট করা উচিত থাকলে মসজিদে অংশ ধরে থাকে না ভালো ভালো লাগলে না শুনতে কষ্ট হয় না ভাই পবিত্রতা হাসিল ইমানের অঙ্গ আত্মা হল শত্রুর ইমান বাপের ইমাম দুনিয়া সম্মান ওনাদের সম্মান আকারে কি না ভাই বড় বড় ইমাম ছিল রৌদ্রের মধ্যে উত্তপ্ত সার প্যারাক মারছে জেসাস ক্রাইস্ট ইসাইসের মতো এই ডাকাতে একটা প্যারাক মাথাতে একটা প্যারাক পায়ের মধ্যে প্যারাক রক্ত ডরডর হয়ে তার চুপসে গেছে তখন সে আল্লাহর কাছে কাটাকাটি করে বলতেছে আল্লাহ মানি তুমি জান্নাতে আচ্ছা যাই হোক আসতে তো আপনার সামনে দাওয়াত পেলে আসবে আর আপনাদের জন্য তো দোয়া বেশি
খুশি হয়েছি ঠিকই না আমিন আল্লাহ ঘরের লোককে কবুল করেন আমিন একটু কম খুশি হয়েছে তো ঘরের লোককে আল্লাহ কবুল করুন আমিন রাহুল কাঠি ওই যে টেলিফোন নম্বর আমার জন্য